এখনও নিখোঁজ প্রায় 200, দেহ উদ্ধার প্রায় 150। ভেসে আসছে গাড়ি, কাদা জলে ডুবে ঘর বাড়ি, ভূমিধসে বিধ্বস্ত কেরল যেন মৃত্যুপুরী। সুন্দর সবুজে ঘেরা কেরালা যেন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভূমিধসের জেরে এখনও অবধি মৃতের সংখ্যা 143 জন। কাদার মধ্যে থেকে উদ্ধার হতে পারে আরও মৃতদেহ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কেরালার চুড়ালপাড়া, ফেলারিমালা, মুন্ডাকাইল এবং পথুকালু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল এলাকায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি এবং তারপরে ভূমিধসের জেরেই কেরলের ওয়ানাডাতে এমন দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে নামানো হয়েছে দমকল, এনডিআরএফ সেনাদের এবং বায়ুসেনাদেরকেও। ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে বায়ুসেনার হেলিকপ্টারও। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের অনুরোধেই কান্নুরের ইজিমালা নৌঘাটি থেকে ভারতীয় নৌবাহিনীর একটি দল উদ্ধার কাজে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে কেরালার চুড়ামালা জেলায়। এই ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পর কেরালার ভূমিধস বিধ্বস্ত ওয়ানাডাতে সহায়তা ও উদ্ধারের জন্য সেখানে পাঠানো হয়েছে সেনাবাহিনীর দল। তবে আবহাওয়া খারাপ থাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকার কারণে এই উদ্ধার কার্যে ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি আবারও ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে কেরলের এই পরিস্থিতিতে সব রকমভাবে পাশে থাকার বার্তাও দিয়েছেন। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করা হয়েছে। তবে বিপদগ্রস্ত ওয়ানারের ওপর থেকে এখনও বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনারে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে সরকার। রাজ্যে 2 দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনরাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে, ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কেরালা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।